নমস্কার, স্বাগত আপনাদের সেই অনুষ্ঠানে যে অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা প্রত্যেক দিন যখন যে সময় টিভিতে দেখানো হয় সেই সময়গুলো আপনারা বসে থাকেন। আমাদের জীবনে আমরা প্রত্যেকে একটা জিনিস ভীষণভাবে চাই, সেটা হচ্ছে সাফল্য। সাফল্য অক্ষরটা তিন অক্ষরের, কিন্তু এর চাহিদা কিন্তু অপরিসীম। এবং প্রতিটি মানুষ আমরা চাই, আমরা যে যেমনই কর্ম করি না কেন, সেই জায়গায় আমরা কৃতিত্ব চাই, আমরা স্বীকৃতি পেতে চাই সফলতার। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন সফলতাটা পাই না, তখন কিন্তু খুব ভীষণভাবে অবসাদে ভুগি। আর সেই অবসাদ কাটাবো কী করে, বা সফলতার সিঁড়ি দিয়ে উঠবো কী করে, এই রকম যখন প্রশ্ন থাকে, তখন একজনের কথা কিন্তু আমাদের ভীষণভাবে মনে পড়ে। আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে যিনি গ্যারান্টিযুক্ত রেমিডি দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে চলেন, সফলতার পথ দেখান, তিনি কিন্তু শ্রীমতী বৈশালী সরকার। বিভিন্ন সমস্যাকে তিনি জানেন কিভাবে তাকে ট্যাকল করে সমাধান দিতে হয়, জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধন ঘটিয়ে কিভাবে একটা মানুষকে খুব সহজভাবে তার জায়গাটা পাইয়ে দেওয়া যায়। আর আমরা প্রত্যেকেই জানি তিনি কিন্তু প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে থাকেন, এবং তাছাড়া এই যে শুভ দিন রয়েছে আমাদের, আমরা প্রত্যেক 22শে জুন অমাবস্যা অম্বুবাচীর যে মহাযোগ রয়েছে, সেই অম্বুবাচীতেও কিন্তু তিনি 22শে জুন চলে যাচ্ছেন কামাখ্যাধামে। 22শে জুন থেকে 28শে জুন পর্যন্ত কিন্তু থাকছেন কামাখ্যাধামে। সেখানে যেটা তিনি তৈরি করবেন, আজকে আমাদের বিষয়ের সাথে ভীষণ মিল রয়েছে, সাফল্য কবচ। এটা কে পড়তে পারে, কারা পড়তে পারে, কেনই বা আমরা সফলতা পাই না, আর কারা কারা আমরা সফলতা পাই, আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই। আপনারা ফোন করবেন, ফোন লাইন খোলা রয়েছে, আর রয়েছে আপনাদের আমাদের সবার ভীষণ প্রিয় দিদি শ্রীমতী বৈশালী সরকার। জানাবো দিদিকে অনেক অনেক স্বাগত। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই বলবো যে যে কথাটা কর্ণিকা বললো, যে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু লাইফে কি চাই না, সাফল্য। অর্থাৎ সেটা আমাদের দাম্পত্য জীবনের সফলতাও চাইতে পারি, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা সুসন্তান লাভ, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমরা সাফল্য চাই। পারিবারিক জীবনেও আমরা একটা সম্প্রীতি বা সমৃদ্ধি চাই, সেখান থেকেও সাফল্য চাই। এবং বিশেষত একটা মানুষের যে পরিচয় বা তার স্থায়িত্ব যে নির্ভর করে, সেটা হচ্ছে তার কর্মজীবন নিয়ে। সেখানে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, সেখান থেকে কিন্তু আমরা সাফল্য লাভ করতে চাই। কিন্তু আমরা সারাটা জীবনই হয়তো পরিশ্রম করছি, সারাটা জীবন হয়তো সংসারের জন্য দিচ্ছি, সারাটা জীবন হয়তো সন্তানকে ভালো করার চেষ্টা করছি, কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে সেই জায়গা থেকে আমরা নিরাশায় ভুগছি, অর্থাৎ সেখান থেকে আমরা সাফল্য পাচ্ছি না। কারা জীবনের সফলতা লাভ করবেন, আর কতটা পরিমাণে সেই সফলতা আসবে, বা কিভাবে আপনার জীবনে আপনি সফলতাকে নিয়ে আসতে পারবেন বা ধরে রাখতে পারবেন, সেটা নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি যে কথাটা বলার জন্যই আজকে এই অনুষ্ঠান, যে আমি কিন্তু চলে যাচ্ছি আবারও কিন্তু একটা খুব শুভ তিথিতে মা কামাখ্যার পায়ে, এবং সেখানে কিন্তু হোম, যজ্ঞ, কুমারী পুজো, বিভিন্ন রকম যা শাস্ত্র বিধিসম্মত প্রতি বছরের মতন এবছরও কিন্তু একইভাবে সেই জিনিসগুলো করব। এবং আপনাদের জন্য যারা বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে নিরাশ হয়ে রয়েছেন, ভীষণ কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, তাদের জন্য কিন্তু কিছু জিনিস তৈরি করব, সেটাই কিন্তু সাফল্য কবল। এবার সাফল্য আমরা কিভাবে পাই, একটা হরোস্কোপ যখন আমরা বিচার করি, তখন সেই হরোস্কোপ বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু একাদশ ভাব থেকে কিন্তু আমরা সাফল্য বিচার করি। একাদশ ভাব কি না, লগ্ন ভাব সাপেক্ষে যেটা 12টা যে রাশি বা লগ্ন রয়েছে সেই রাশি বা লগ্ন সাপেক্ষে। অর্থাৎ যদি কারো মেষ রাশি হয়, রাশি হচ্ছে কি মনের কারকতা, রাশি হচ্ছে কি আপনার মনের যে মেন্টাল প্লেজার, বা আপনি লাইফে কাজ করে যে কাজটাই করছেন, বা সংসার করছেন, বা সন্তানকে নিয়ে রয়েছেন, বা আপনার দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, আপনি কতটা মানসিক শান্তির মধ্যে রয়েছেন, কতটা মেন্টাল স্যাটিসফ্যাকশনে রয়েছেন, সেটা কিন্তু সেই যে সাফল্য, সেটা কিন্তু আমরা চন্দ্র যেখানে থাকবে আপনার তার একাদশ ভাব থেকে আমরা কিন্তু বিচার করব। আবার ঠিক একইভাবে আপনি কে না, আপনি হচ্ছেন নিজে, অর্থাৎ লগ্ন ভাব, সেই লগ্ন ভাব থেকে আমরা যখন তার একাদশ ভাব বিচার করব, সেখান থেকেও কিন্তু আমরা কারো ধরুন তুলা লগ্ন, তাহলে তার লগ্নের একাদশ ভাব হচ্ছে কিন্তু সিংহ, অর্থাৎ সিংহ রাশির যে লর্ড অর্থাৎ রবি তার কী পজিশনে রয়েছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অর্থাৎ লগ্নের একাদশ ভাব, চন্দ্রের একাদশ ভাব, এবং রবি থেকে আমরা দেখে থাকি আত্মা, অর্থাৎ রবির একাদশ ভাব, আপনি মেন মানে আত্মার দিক থেকে আপনার মেন্টাল যে জায়গা বা আপনার হৃদয়ের যে জায়গা, সেই জায়গা থেকে আপনি কতটা স্যাটিসফ্যাকশন লাইফে সাকসেস পাচ্ছেন,
সেটা কিন্তু দেখা যাবে আপনার রবি থেকে। রবি হচ্ছে আত্মা কারক গ্রহ, সেখান থেকে কিন্তু বিচার করা হয়। অর্থাৎ রবি, চন্দ্র এবং লগ্ন এই তিনটে একাদশ ভাব, যদি দেখা যায় একাদশ পতি একাদশে রয়েছে তিনটে ভাব থেকে, বা দেখা যাচ্ছে পঞ্চমে রয়েছে, বা দেখা যাচ্ছে নবমে রয়েছে, তারা জীবনে কিন্তু সফলতা পাবেই। বা যদি দেখেন এক্ষেত্রে হয়তো লগ্ন একাদশ ভাব কালেক্ট করলো না, সেখানে চন্দ্র করলো রবি করলো, তাহলে দেখা যাবে আপনার জীবনে আপনি যেগুলো চাইবেন 50% আসবে, 50% আসবে না। বা লগ্ন করলো এবং সেখান থেকে রবি হলো কিন্তু চন্দ্র করলো না, তখনও কিন্তু দেখা যাবে লাইফে আপনি যেগুলো মানে অ্যাচিভ করার জন্য যতটা খাটছেন বা যতটা চেষ্টা করছেন, সেখান থেকেও কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন না, 50% আপনার কাটল হয়ে যাচ্ছে। অর্থাৎ যার তিনটেই থাকবে একাদশ ভাব সুন্দর জায়গায় লগ্ন থেকে, চন্দ্র থেকে বা রবি থেকে, তাহলে তার পূর্ণ মাত্রায় জীবনে সাফল্য কিন্তু পাবে। নর্মালি খুব যারা খুব হাই লেভেলের সাকসেসপূর্ণ মানুষ, তাদের দেখবেন এই তিনটেরই কানেকশন বা একাদশের লট কিন্তু দেখা যাবে তাদের ভীষণ ভালো জায়গায় রয়েছে। কাজেই এই একাদশ ভাবকে কীভাবে পাওয়ারফুল করা যায় এবং কীভাবে সেই কাজগুলো করে নিয়ে আসবো আপনাদের জন্য, যারা এখনও চাইছেন লাইফে সাকসেস পেতে, চাইছেন লাইফে কেরিয়ার গ্রোথ করতে, বা একটা কর্মে রয়েছেন সেখান থেকে সাকসেস পেতে, বা দাম্পত্য জীবনে একটা সাকসেস পেতে, তারা কিন্তু এই সময় অবশ্যই যোগাযোগ করে নিতে হবে। দেখে নিই আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি, মধুমিতা পাল। মধুমিতা পাল, মধুমিতা দি কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের জন্ম তারিখটা তাহলে বলতে হবে। হ্যাঁ, মেয়ের জন্ম তারিখ হচ্ছে 12/5/2000। 12/5/2000 জন্ম সোনা পাল। 12/5/2000। হ্যাঁ, 2000, 12ই মে 2000। জন্ম সময় বলুন। 4:30 PM। 4:30 PM জন্মস্থানটা কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। রাশি লগ্ন জানেন? না, আমি কিছুই জানেন না। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছেন আগে কোনোদিন? হ্যাঁ, আগে দেখেছি। ভালো লাগে? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে সবার আগে রাশি লগ্ন জানুন আপনার মেয়ের। মেয়ের হচ্ছে তুলা লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ঠিক আছে? আমরা এখনই বলছিলাম তুলা লগ্ন নিয়ে, তুমি বলছিলে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এবং দেখা যাচ্ছে শুক্রের দশার জন্ম। পূর্ব ফাল্গুনী ভীষণ শৌখিন রুচিশীল একটি নক্ষত্র, কিন্তু এখানে আমি আজকে যেহেতু সাফল্য নিয়ে আলোচনা করছি, আপনার মেয়ের দেখুন একাদশের লর্ড চলে গেছে সপ্তমে, ঠিক আছে? কিন্তু রবি সেখানে শনিযুক্ত অবস্থায় রয়েছে, চতুর্থে কেতু। মেয়ের ক্ষেত্রে যেটা দেখা যাবে, মেয়ে কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? না। আচ্ছা, বাধা এসেছে তো এডুকেশনে? হ্যাঁ, এখানে চতুর্থে কেতু রয়েছে, দশমে রাহু রয়েছে, এবং আপনার সাথে কি একটু মতান্তর হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে? হ্যাঁ, এবং ও একটু নিজের মতে চলতে চায়। হ্যাঁ, একটু রাগ জেদ আছে মেয়ের। হ্যাঁ, এখানে প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, বিবাহিত স্থান কিন্তু ভীষণই ডিস্টার্ব দেখাচ্ছে, বিয়ের জায়গা ভালো না। ওর কি কোনো রিলেশনে জড়িয়ে পড়েছে? হ্যাঁ, সেই জায়গাটাও তো এখান থেকে ভালো দেখাচ্ছে না। আপনারা সেই নিয়ে কি খুব চিন্তার মধ্যে রয়েছেন আপনি? হ্যাঁ, চিন্তার মধ্যে আছি। হ্যাঁ, এখানে আমি বলবো যে দেখুন, আপনি তো কৃষ্ণনগরে থাকেন বললেন, আপনি কৃষ্ণনগরে অবশ্যই আসতে পারেন, এবং যেহেতু সামনে একটা আমরা ভালো তিথি পাচ্ছি, কি তিথি পাচ্ছি না, অম্বুবাচী তিথি পাচ্ছি, আপনি কি আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি। হ্যাঁ, এখান থেকে আমি বলবো প্রবল যে মাঙ্গলিক দোষ রয়েছে এটা কিন্তু ঠিক করতে হবে। এটা যদি না ঠিক করেন, তাহলে দেখা যাবে যে ও একটা ভুল সিদ্ধান্তে বিয়ের জায়গা চলে যাবে, এবং সেই জায়গা থেকে কিন্তু জীবনে ভীষণভাবে কিন্তু একটা ভুল হয়ে যাবে, এবং ও সংসার জীবন করার ক্ষেত্রে কিন্তু ভীষণই ডিস্টার্ব হচ্ছে। দেখুন, প্রেম তো সম্পর্ক খারাপ না, কিন্তু ওর জন্য কিন্তু এই প্রেমজ সম্পর্ক একটা সর্বনাশ ডেকে আনবে, যেহেতু সপ্তমপতি অষ্টমে চলে গেছে মঙ্গল, এখানে এটা ভীষণ প্রবলভাবে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, এবং দেখা যাচ্ছে রবি শনিযুক্ত অবস্থায় সপ্তমে বসে রয়েছে। অর্থাৎ দাম্পত্য জীবন বা যে ছেলেটির সাথে রিলেশনে জড়িয়েছে, ওকে আপনি যতই বোঝান বুঝবে না, কিন্তু ছেলেটি কিন্তু ওর উপযুক্ত ছেলে হচ্ছে না, সেটা আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই জায়গাটার জন্য আমার মনে হয় আপনি একটু সরাসরি আসুন, এলে কিন্তু এই সমস্যা থেকে আপনার মেয়েকে বার করা সম্ভব হবে। মধুমিতা দি, বৈশালী দি যে কথাগুলো বললো, আপনি তো কিছুই বলেননি, খালি বলেছেন মেয়ের সম্বন্ধে জানবো, এবং জন্মছক পড়ে আপনার মেয়ের সম্বন্ধে যা যা বললো কোনটা মিললো না যদি একটু বলেন? সবই মিলেছে। এই মুহূর্তে আপনারা মেয়েকে নিয়ে যে এতটাই চিন্তিত, সেটা তার মানে অ্যাফেয়ারের কারণেই বলুন বা এই রাগজেদের কারণেই বলুন,
আপনারা চিন্তিত এবং চাইছেন মেয়ের কিছু একটা উন্নতি করতে, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে সময় নষ্ট করবেন না, 20 জুন কৃষ্ণনগরে কিন্তু বৈশালীদি থাকছেন। আপনাদের কৃষ্ণনগর থেকে প্রচুর মানুষ গত 12 বছর ধরে দিদিকে দেখিয়ে সাফল্য পাচ্ছে, আজকে আমরা সাফল্য নিয়ে আলোচনা করছি। আর যেহেতু 2 দিন পরেই 22-এর জন্য অম্বুবাচী তিথিতে দিদি বেরিয়ে যাচ্ছেন কামাখ্যা ধামে, আপনি এই যোগটাকে আমার মনে কাজে লাগানো উচিত। এই যোগটার একটা আর একটা আমার দিদি কলকাতা থেকে আপনার বৈশালীদির কাছে গিয়েছিলেন। ও, আপনার দিদি কলকাতা থেকে মানে দিদির কাছে এসেছিলেন, কি সমস্যা ছিল? ফ্যামিলি প্রবলেম এর জন্য। তাহলে আপনি তো একজনকে পেয়ে গেছেন যে বৈশালীদির কাছে এসে কাজ করিয়ে ভালো আছে, তাহলে এখানে দ্বিধাবোধ হওয়ার কোনো ব্যাপার নেই। এবং আপনি বলেন দিদির অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আর সেই জন্যই দিদিকে সিলেক্ট করেছেন এখানে ফোন করার জন্য। আমি বলবো সময়টা নষ্ট করবেন না। হ্যাঁ, যেরকম আপনার দিদিও আজকে দেখিয়ে দেখুন ভালো আছে, ঠিক একইভাবে আপনার মেয়েকেও ভালো রাখা সম্ভব। কিন্তু তার জন্য কি করতে হবে, না সঠিক সময় কিন্তু যোগাযোগ করতে হবে। অনেকেই কিন্তু দেখা যায় যে টিভিতে কিন্তু চেষ্টা করে বলে যে দিদি লাইন পাই না, অনেকদিন ধরে চেষ্টা করি, কিন্তু আমি বলবো এখানে শুধু চেষ্টা করলে হবে না, আপনাকে কিন্তু চেষ্টাটা সরাসরি আসতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই চেষ্টা সাফল্য করতে গেলে কি করতে হবে, না আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে। যদি আপনি চেম্বারে আসেন, আপনার যে সমস্যা টিভিতে, তো আপনি সমস্যাটা আমার আপনি নিজে ফেস করছেন আর অ্যাস্ট্রোলজি মতে আমার মুখ থেকে সেটা শুনে নিচ্ছেন, কিন্তু যখন আপনি চেম্বারে আসবেন তখন কিন্তু আপনার যেরকম সমস্যা ফেস করছেন সেটা যেরকম আমি বলতে পারবো, তার থেকে সমাধানের রাস্তা, অর্থাৎ সমস্যা থেকে আপনি কি করে সমাধান পাবেন, সমস্যা মুক্ত হবেন, অর্থাৎ সেই সমস্যার সাফল্য পাওয়া, সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারবো। এবং দীর্ঘ 20 বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি, অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এসছেন, এবং আমার সাথে যারাই কিন্তু যোগাযোগ থাকে তারাই জানবেন জীবনে কিন্তু যারাই এসছেন তারাই কিন্তু যে সেক্টর নিয়ে এসছেন সেই সেক্টর থেকে কিন্তু সফলতা লাভ করেছেন। কাজে এই সফলতা পেতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমেই বললাম যে যারা খুব দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন তারা কিন্তু এই কামাখ্যা যোগকে কাজে লাগাতে হবে, তবেই কিন্তু সফলতা লাভ করতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর কথা, আপনার যে 11 ভাবে যে 3টে লর্ড রয়েছে তাদের কিন্তু বুস্ট আপ করতে হবে। 3 নম্বর কি করতে হবে, কিছুক্ষণ কিন্তু আমরা লাইফে যে যে সেক্টরে থাকি না কেন, তো আমাদের যদি মনের জায়গা থেকে আমরা যদি সাকসেস চাই বা লগ্নের দিক থেকে আমরা যদি সাকসেস চাই, আমাদের কিছু কিন্তু মন্ত্র জপ করতে হয়, এবং সেই মন্ত্র জপের মাধ্যম দিয়ে কার কোন মন্ত্র লাগবে সেইটা কিন্তু আমি কিন্তু তাদের জানিয়ে দিই, এবং তার সাথে কিছু মেডিটেশন দিই, কিছু মানে যোগ বা প্রাণায়াম কিন্তু দিই। এবং সর্বসাধারণের জন্য বলছি যে আপনারা যারা ভীষণই মানে সাফল্য পাচ্ছেন না, ডিস্টার্বের মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো যে অবশ্যই প্রতিদিন আপনারা কিন্তু একটা সাদা বা ব্লু কালারের আসনের মধ্যে বসবেন, পূর্ব দিকে মুখ করে, এবং একটি আপনি যেখানটা বসবেন তার ওপরে কিন্তু একটি নীল রঙের বাল্ব জ্বালিয়ে দেবেন, হালকা কালারের নীল রঙের বাল্ব যদি জ্বালিয়ে দেন, আজকাল নানা রকম এলইডি বাল্ব পাওয়া যায় সেটা জ্বালিয়ে দেবেন, এবং কিছুক্ষণ কিন্তু আপনি ওম শব্দটি এই মুদ্রাতে বসে কিছুক্ষণ কিন্তু আপনারা ধ্যান মুদ্রাতে বসে কিন্তু কিছুক্ষণ আপনারা কিন্তু প্রাণায়াম করবেন, এবং অবশ্যই ওম শব্দটি আস্তে আস্তে নাভি থেকে ওপরের দিকে তুলতে থাকবেন, সাদা বস্ত্র পরে মেডিটেশন করবেন, এবং মনে করবেন সে সময় চোখ বন্ধ করে যে আপনার ওপর দিয়ে কিন্তু একটা সাদা, যেরকম আমরা ফ্রিজ খুলে দেখতে পাই না একটা ঠান্ডা একটা বাষ্প আমাদের দিকে চলে আসছে, সেরকম ঠিক মনে হবে যে আমার বডির ওপর দিয়ে একটা সাদা কিছু বা ঠান্ডা শীতল কিছু বয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন, অর্থাৎ যাদের রবি চন্দ্র এবং লগ্ন ডিস্টার্ব অবস্থায় রয়েছে, কোনোভাবে মানসিক জায়গা থেকে আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার কর্মজীবন হতে পারে, আপনার পারিবারিক জীবন হতে পারে, সেই সব দিক থেকে যারা ডিস্টার্বের মধ্যে রয়েছেন, আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা এই সময়টাকে কাজে লাগান, এবং এই জিনিসটা রেগুলার যদি করতে থাকেন অবশ্যই লাইফে কিন্তু সাকসেস পাবেন। আর যারা সাকসেস পেতে চাইছেন তাদের জন্য রয়েছেন বৈশালীদি, আপনারা অবশ্যই ফোন করুন 9836286759 এবং 9836464659, এই নাম্বারে আপনারা ফোন করুন, পেয়ে যাচ্ছেন আপনারা 12 জুন শ্যাওড়াফুলি চেম্বারে, 13 জুন হাওড়াতে পাচ্ছেন, 19 জুন পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বারে, 20 জুন পাচ্ছেন কৃষ্ণনগরে, 14 জুলাই দুর্গাপুরে, এবং 17 জুলাই কিন্তু মেচেদাতে পাচ্ছেন। এছাড়াও প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টন সুপার মার্কেট, রুম নাম্বার 73, দোতলায় বিকেল
4টা থেকে 7টা, রবিবার পাচ্ছেন গড়িয়ার মোড় ভাগ্যচক্র, 1 নম্বর হিন্দুস্থান মাঠ খাদিম শোরুমের পাশে বিকেল 4টা থেকে 7টা, শুক্রবার পাচ্ছেন হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস 5B অভয় গুহ রোড রূপবাণীর বিপরীতে দুপুর 12টা থেকে 4টে, সোমবার পাচ্ছেন ডানলপ মোড় অ্যাস্ট্রোগার্ড 153 বিটি রোড বিকেল 4টা থেকে 7টা, 19শে জুন ব্যারাকপুর চেম্বারে আপনারা পাচ্ছেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। এবং এইভাবেই যিনি মানুষকে অন মিডিয়া কি করলে আপনি অন্তত কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন, ভালো থাকবেন, সেই জায়গাগুলো যিনি বলে দিতে পারেন তিনি বৈশালী দি। আসি আমরা দিদির কাছে। হ্যাঁ, এবার কিছু নিয়ম আপনাদের বলছি। আমরা প্রত্যেকে কিন্তু আমাদের লাইফে সাকসেস পেতে চাই এবং লাইফে কেরিয়ারের একটা গ্রোথ চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রাফোলজির একটা হেল্প আমরা নিতে পারি। গ্রাফোলজি মতে কি করতে হয় না, আপনাদের দেখবেন সবসময় যে যারা কিন্তু সিগনেচার করবেন, আমি আরেকদিন করে গেছিলাম কিন্তু সেখান থেকে আমি বলবো যে যাদের দেখবেন সিগনেচার অলওয়েজ আপনি যখন লিখছেন তখন কিন্তু ডাউনের দিকে যাচ্ছেন, এটা কিন্তু নেগেটিভ। এক্ষেত্রে আমি বলবো যে যাদের এরকম হচ্ছে তারা কিন্তু এখন থেকেই সংযত হন, অলওয়েজ কিন্তু আপনারা চেষ্টা করুন যেখানে আছেন সমান জায়গা থেকে একটু ঊর্ধ্বের দিকে, অর্থাৎ যদি আপনার হ্যান্ডরাইটিং হয় তাহলে কিন্তু আপনি কেরিয়ার গ্রোথ পাবেন। যারা দেখবেন একদম সমান লেখে, যারা সমান লেখে তারা খুব ডিসিপ্লিন এবং তারা সবসময় চেষ্টা করে সে যে জায়গাটাকে রয়েছে সেই জায়গাটাকে ধরে রাখার, এবং তারা সবসময় সমানভাবে দেখবেন লেখে, অর্থাৎ যদি কারো নাম থাকে গোপাল হালদার তারা কিন্তু দেখবেন গোপাল হালদার একদম পরপর লিখবে। কিন্তু যারা হয়তো একটা ভালো জায়গায় ছিল কিন্তু ডাউনফল করে যাবে তাহলে কিন্তু দেখা যাবে, অর্থাৎ এরকমভাবে লিখতে লিখতে আস্তে আস্তে নেমে যাচ্ছে, সেটা কিন্তু খুব নেগেটিভ হবে। অর্থাৎ আপনি যদি আপনার লাইফে সাফল্য চান গ্রাফোলজি, বা আপনি আমার কাছে সরাসরি চলে আসতে পারবেন, গ্রাফোলজির মতে আপনার সিগনেচার কীভাবে করা উচিত, কোথায় পয়েন্টিং করা উচিত, এইগুলো কিন্তু আমি শিখিয়ে দেবো, তার মাধ্যম দিয়েও কিন্তু জীবনে কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন। কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? পবন রায় বলছি। কোথা থেকে? আমি বলছি কসবা থেকে। আচ্ছা বলুন, আজকে কার সম্বন্ধে জানবেন? দিদির সম্বন্ধে। দিদির সম্বন্ধে, দিদির জন্ম তারিখ বলুন। দিদির জন্ম তারিখ হচ্ছে 12/10 দিদির অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দিদির অনুষ্ঠানটা আমি দেখি। আজকে অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি তো আজকে ফোনটা পেয়েছি। খুব ভালো কথা। তাহলে সবার আগে দিদির রাশি লগ্ন জানেন, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং নরগণ, ঠিক আছে? রবির দশায় জন্ম, আগেরটা পূর্ব ফাল্গুনি, এটা উত্তর ফাল্গুনি। বাহ, আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নেই শনি, এটা কিন্তু ভীষণই নেগেটিভ। বৃশ্চিক লগ্ন মঙ্গলের গড়, শনি থাকার জন্যে লাইফে প্রচণ্ড দুঃখ কষ্ট যন্ত্রণা এবং হওয়া কাজ আটকে রাখা, এইগুলো কিন্তু ভীষণভাবে দেবে। দিদির কি বিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিদির বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু এই ওটার জন্য জানা যাচ্ছে দিদির বাড়িতে অশান্তি অনেক হচ্ছে। ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আগে দিদি বলছে। দিদির কিন্তু বিস্তার দেখাচ্ছে, দিদির যেদিন থেকে বিয়ে দিয়েছেন না, দিদির ষষ্ঠ স্থান ভীষণই ড্যামেজ। ষষ্ঠ স্থান যখনই ডিস্টার্ব হয়ে যাবে, ষষ্ঠ স্থান হচ্ছে দাম্পত্য জীবনের একদম দ্বাদশ ঘর, এবং দেখা যাচ্ছে অষ্টম ভাব তার সাথে যুক্ত হয়ে গেছে, যেখানে বুধ রাহুর জন্য এবং লগ্নে, আমি একটু আগেই প্রথমে বলে গেলাম যে শনি কিন্তু লগ্নে, নৈরাশ্য কারকগ্রহ, দাম্পত্য জীবন না চাওয়ার জায়গা সেটা হচ্ছে কিন্তু শনি। শনি হচ্ছে বৃত্ত কারকগ্রহ, নপুংস গ্রহ, সে কিন্তু বৃশ্চিক লগ্নে যখনই থাকবে সেই মানুষটার জীবনটা কিন্তু কষাঘাতে আঘাত করবে, অর্থাৎ বিভিন্ন রকম অশান্তি সমস্যায় দিদিকে কিন্তু জর্জরিত করে রেখেছে, তাই তো? তবে দিদি কিন্তু একটু হটকারী, একটু আত্মসম্মান প্রিয়, একটু মাথা গরম করা মানুষ আছে, সেটা আছে তো? হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু বাপের বাড়ি রাগ জাগ করে চলে আসে। হ্যাঁ, এবং রবি দেখেন, ওনার সপ্তম পতি শুক্র রবি যুক্ত, অর্থাৎ দাম্পত্য জীবনে এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একদমই হচ্ছে না। আপনারা বিয়ের আগে কি জোটক ম্যাচিং করেছিলেন? মানে বুঝলাম না। বিয়ের আগে একটা জোটক ম্যাচিং করতে হয়, ছেলের হরোস্কোপ আর মেয়ের হরোস্কোপ, সেগুলো মনে হয় করাননি আপনারা? না না করা। হ্যাঁ, সেই জন্যই এই প্রবলেমটা হচ্ছে, চকটা যথেষ্ট ক্রিটিক্যাল। আমার মনে হয় দিদির এই শকটাকে, আপনি থাকেন কোথায় বললেন? কসবা, গড়িয়াকে বলবেন, দিদিকে বলবেন যে অবশ্যই গড়িয়ার চেম্বারে আমি বসি, গড়িয়ার চেম্বারে এই ধরনের দাম্পত্য জীবনের বহু সমস্যাকে সমাধানে
পরিণত করতে পেরেছি। যারা মনে করছেন যে দাম্পত্য সমস্যার মধ্যে রয়েছেন, আপনার দিদির মতন আমি বলবো এই সময় অবশ্যই যোগাযোগ করুন। সামনে কিন্তু খুব ভালো একটি তিথি আমি চলে যাচ্ছি, কিন্তু কামাখ্যা দাম্পত্য জীবনের সময়, যেহেতু কেন বারবার কামাখ্যা বলছি, সেখানে দশম আদিত্য দেবী রয়েছেন, আমরা বিভিন্ন সমস্যার সমাধানগুলো কিন্তু সেখান থেকে করতে পারি। যে কারণে আমরা বলে থাকি যে এই সময়টাকে সারা বছরে একটা উর্বরতার সময়, আমরা জানি দেবী কিন্তু এই সময় রজচ্ছলা অবস্থায় রয়েছেন, অর্থাৎ প্রকৃতি এখান থেকে সৃষ্টির কিন্তু শুরু হচ্ছে, যে কোনো সমস্যা শেষ করে এখান থেকে আবার নতুনভাবে কিন্তু সৃষ্টি হবে, এবং সৃষ্টির উৎসই হচ্ছে অগ্নি। এখানে কিন্তু আমি যজ্ঞ করব, কুমারী পুজো করব, এবং আপনাদের যাদের রক্তবস্ত্র বলুন, প্রসাদি বলুন, জল বলুন, এগুলো লাগবে, আপনাদের জন্য অবশ্যই আনবো। তাছাড়াও কিন্তু কামাখ্যায় যারা যান, আমরা যারা প্রত্যেকেই যান, জানেন যে বিভিন্ন রকম তন্ত্রের বিভিন্ন গুপ্ত জিনিস পাওয়া যায়, সেইগুলো কিন্তু আপনাদের জন্য কিছু কিছু জিনিস কিন্তু নিয়ে আসবো, যার যেটা দরকার সেটা কিন্তু তাদের দেবো, এবং তার পাশাপাশি সাফল্য কবচ কিন্তু তৈরি করবো আপনাদের জন্য। যেহেতু আপনার দিদির জীবন বিয়ে তো হয়েছে, কিন্তু বিবাহিত জীবনটা প্রচণ্ডই অশান্তিপূর্ণ রয়েছে, তার থেকে বেরোতে গেলে কিন্তু এখান থেকে সমস্যার সমাধান করতে হবে। দিদির ছকে অনেকগুলো প্লেসই কিন্তু ডিস্টার্ব অবস্থায় রয়েছে, এই প্যারেটগুলোকে কিন্তু যতক্ষণ না ঠিক করবে, দিদির সারাটা জীবন এইভাবে কষ্ট করে যন্ত্রণা জ্বলতে হবে, এবং একটা টাইমের পর কিন্তু ওর দিদির মধ্যে আছে কি উনি লাইন, হ্যাঁ লাইন আছে, দিদির কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, একটা সুসাইড অ্যাটেম্প্ট করার টেন্ডেন্সি, সেটা কি ওর মধ্যে আপনারা পেয়েছেন আগে? কখনো কিন্তু কিছু করার মানসিকতা একটা চলে আসে, এই জায়গাটা আমার মনে হয় একটু এখন থেকে কিন্তু কারো পরামর্শ নেই। পবন বাবু, আপনার কি মনে হচ্ছে দিদির বৈশালীদের কথা শুনে এবার আপনি কি করবেন, কি ভাবছেন? রবিবার গড়িয়াতে বসছেন ভাগ্য চক্রে বিকেল 4 থেকে 7, তার আগে অবশ্যই আপনি খুব ভালো ডিসিশন নিলেন যে রবিবারই আপনি দিদিকে দেখাবেন, তার আগে হচ্ছে যে বুকিং নাম্বারে ফোন করে একটা নাম লিখিয়ে নিন, ঠিক আছে? ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমাদের সময় একদম শেষ দিদি, আমরা বিদায় নেব। তবে যেসব বন্ধুরা মনে করছেন লাইনে আসতে পারলাম না, তাদের বলবো ইউটিউব সার্চ করে দিদির অনুষ্ঠান দেখে নিন, সাফল্যতা পেতে গেলে আমাদের কোন কোন ঘরগুলো দেখতে হয়, এবং চেম্বারের জন্য বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই আপনাদের, ভালো থাকুন সবাই, নমস্কার।